হ্যালো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কিভাবে উডেন বাক্স তৈরি করতে হয়। সো কংগ্রেচুলেশন। কিন্তু আমরা যদি এটাকে আরো রিয়েলিস্টিক করতে চাই, সেই জন্য আজকের এই ভিডিও, এবং এটা হচ্ছে একটা প্লাস বা এক্সট্রা ভিডিও বলতে পারেন। সো এটার জন্য আমরা এটাকে আমরা স্টেপ নাইনও দিতে বলতে পারি। সো স্টেপ নাইনে আমরা যে আসলে কিভাবে এটাকে আরো রিয়েলিস্টিক করবো, অর্থাৎ ছাদ দিব, ছাদ দিয়ে একটা বাক্সকে 3D বাক্সে পরিণত করব। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এখানকার যে প্রত্যেকটা লেয়ার, এটাকে সব একসাথে কপি করে ফেলতে হবে। কপি না, আসলে ঠিক সিলেক্ট করে ফেলতে হবে। এটা প্রথম লেয়ার সিলেক্ট রেখে আমি শিফট প্রেস করে একদম লাস্ট লেয়ারে ক্লিক করলাম, এবং এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করলে দেখুন সব একসাথে সিলেক্ট হয়ে যাবে, এবং শিফট প্রেস করা অবস্থায় আমি এটাকে টেনে মানে কমিয়ে নিলাম। টেনে কিন্তু এটাকে কমিয়ে নিতে সক্ষম হলাম। আপনি যদি প্রেস না করেন তাহলে কিন্তু, অর্থাৎ শিফট যদি প্রেস না করে কাজ করেন, ডিরেক্ট যদি এমনি কাজ করতে চান ট্রান্সফর্ম টুল দিয়ে, তখন হচ্ছে এটা চারদিকে সমানভাবে নাও হয়তো বা ইয়ে হতে পারে, কমতে পারে, এক জায়গায় কোনো মোটা হয়ে যেতে পারে বা চ্যাপ্টা হয়ে যেতে পারে। তো এই জন্য শিফট চেপে কাজ করবেন। না, আমি এন্টার প্রেস করে দিলাম। তো দেখুন আমি কিন্তু লেয়ারটিকে ছোট করে নিলাম, অর্থাৎ সবগুলাকে একসাথে ক্লিক করে আমি ছোট করে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে যে আমি চাচ্ছি যে এরকম না আরেকটি বাক্সের মতো ক্রিয়েট করতে, তো যেটা করতে হবে আমাকে কিছু অপশনে কিন্তু আই গুলো অফ করে দিতে হবে, অর্থাৎ হাইড করে দিতে হবে কিছু লেয়ারের। সেখানে প্রথমে শেপ শ্যাডোটাকে আমি হাইড করে দিলাম। দেন আমাকে যেটা করতে হবে যে বক্স শ্যাডো, এটাকেও হাইড করে দিতে হবে, এবং যে ব্যাকগ্রাউন্ড এটাকেও হাইড করে দিতে হবে। সুতরাং এই তিনটা লেয়ার কিন্তু হাইড থাকতে হবে আপনাকে। হাইড থাকা অবস্থায় এখন আপনি যদি আর বাকি যতগুলো লেয়ার আছে সবগুলোকে যদি একসাথে সিলেক্ট করেন, আমি শিফট প্রেস করে কিন্তু প্রথম আর শেষ লেয়ারটি সিলেক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করে নিলাম। সরি, বক্সটি আসবে না। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, বক্স শ্যাডোটি বাদ দেওয়ার জন্য কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করতে হবে। তো যাই হোক, এই লেয়ার গুলো আমার সিলেক্ট অবস্থায় এখন আছে, অর্থাৎ এই লেয়ার গুলোকে সিলেক্ট করেছি। করা অবস্থায় আমাকে একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিতে হবে, এবং এইভাবে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় আমি যদি ইডিট অপশনে যাই, ইডিট যে মেনু বার, সেখান থেকে আমি দেখতে পাবো যে একটা অপশন থাকবে কপি মার্জড। সেই কপি মার্জ আমি ক্লিক করলাম, এবং ক্লিক করার পর দেখুন কার্সরে কিন্তু একটা প্লাস সাইন কিন্তু চলে এসেছে। দেন আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ঠিক এই অবস্থায় আপনি একটা নতুন লেয়ার ক্রিয়েট করবেন। সো এই লেয়ারটির নাম দিবেন রুফ। সো এই রুফ নাম দিলেন আপনি, এবং এটা এন্টার করে দিলেন। এন্টার করে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে কন্ট্রোল ভি করতে হবে। সো কন্ট্রোল ভি করার পরে বুঝে গিয়েছেন যে আসলে কি হয়েছে, যে এই লেয়ারটি পুরো কপি হয়ে গিয়েছে। দেন আমি সবগুলো লেয়ার কিন্তু আনহাইড করে দিই, যেগুলো এতক্ষণ হাইড করেছিলাম ওগুলো সব আনহাইড করে দিই। সো দেখুন এই হচ্ছে অবস্থা। সো এখন হচ্ছে রুফটাকে আমি টেনে সবার উপরে নিয়ে গেলাম। এই হচ্ছে আমার রুফ। সো এই রুফ যে লেয়ারটি সেটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল টি প্রেস করলাম, এবং এটাকে একটু চ্যাপটা করে দিব। আমি চ্যাপটা করে একদম এই বরাবর বসাবো, একদম এই বরাবর বসালাম, বসে এন্টার প্রেস করে দিলাম। দেন আবার কন্ট্রোল টি প্রেস করে আর একটু নিচে নিয়ে আসি, একদম আমাদের বাক্সের যে উপরের অংশ সেটার সাথে লাগিয়ে দিতে হবে। দেন এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় যে ইমেজ যে অপশন রয়েছে, সরি ইডিট যে অপশন রয়েছে, ইডিট অপশন থেকে যে ট্রান্সফর্ম, সেখান থেকে পার্সপেক্টিভ যে অপশনটি রয়েছে, সাব অপশনটি, সেটাতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এই যে আপনি দেখেন, আপনি যখন এটার উপরে নিয়ে আসবেন মাউস পয়েন্টারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটাকে ধরে একটু উপরের দিকে টান দিবেন, টান দিয়ে নিয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে, এই যে পিছনের দিকে চলে গেল। দেন আপনি এন্টার প্রেস করে দিলেন, এবং আবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি চাইলে এরকম মানে চ্যাপটা করে দিলে মনে হচ্ছে যে বাক্সটি আরো রিয়েলিস্টিক মনে হবে, যেটা একটু সোজা অবস্থায় আছে। এইভাবে কিন্তু আপনি আবার কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে কিন্তু কাজ করতে পারেন, ডান বাম উপর নিচে সরাতে গেলে। আমি এন্টার প্রেস করে দিলাম, আমার এটা কিন্তু বসে গেল। দেন আমি কন্ট্রোল টি প্রেস করে আর একটু মাঝখানে নিয়ে আসি এটাকে, সে দেখুন এটা কিন্তু বসে গেল, এবং বাক্সের ছাদ কিন্তু নির্মিত হয়ে গেল। সে এই হচ্ছে আমাদের স্টেপ 9 বা এক্সট্রা যে টিউটোরিয়াল, সেটার কাজ আশা করি বুঝতে পেরেছেন।